गुड़गांव अंचल सभापति आशीष पात्र बर्षियार नेतृत्व भगवानपुर एक नम्बर ब्लक तृणमूल कांग्रेस असित मंडल भगवानपुर एक नम्बर ब्लक दल सहसभापति विकास भूया छात्र नेता रवीन मंडल सह ब्लक सहसभापति जेखने सभा कर मानुष सेखानकार लोक अपने खुबी परिचित अपने काछेर लोक चांदरी प्रधान कागरा अंचल सभापति सुदीप्त माइती बेउदिया अंचल सभापति तपन दास ब्लक नेतृत्व श्रीलेखा दास सह अन्यान्य आपनारा एकटु बसुन सभार काज आमरा एखुनि आरम्भ करछि एक मिनिटेर मध्ये सोहम चक्रवर्ती एखुनि उपस्थित हबेन आपनादेर मंचे आमरा सकलकेई भाई जारा बाइरे जाच्छेन तारा पाठे पाठे बाइरे जाच्छेन तारा दाड़ानो दया करे ओखाने आमादेर भीड़ करबेन ना আমি প্রথমেই সভার প্রথমেই আমাদের বর্তমান বিধায়ক সম্মানীয় অমিয়কান্তি ভট্টাচার্যকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার অনুরোধ করব ইতিমধ্যে আমাদের স্বপ্নের নেতা আমাদের স্বপ্নের যুবরাজ অভিষেক ব্যানার্জি দশ থেকে বারো মিনিটের মধ্যে আপনাদের হেলিপ্যাডে নামবেন আমার বক্তব্য রাখছেন সভার প্রিয় বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য सम्मानीय सभापति दीर्घ चलारपति साथी अभिजीत दास मंच उपनिष्ठ आर्षियार नेतृत्व ब्लक दीर्घद सभापति वर्तमान जिला सह सभापति मदन मोहन पात्र महोदय आज तारुण्य उज्जवल नक्षत्र युव तृणमूल कॉग्रेस जिला सभापति আমার প্রিয় ভাজন সুপ্রকাশ গিরি আছে চন্ডীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রেয়াংশু পণ্ডিত আছে চন্ডীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অনিমেষ দাস আছে চন্ডীপুরের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অপর্ণা ভট্টাচার্য আছে ভগবানপুর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পরম মাইতি আছেন বর্ষিয়ার নেতৃত্ব অসিত মন্ডল সর্বোপরি আছেন চাঁধুরী প্রধান এই এলাকার সভাপতি সহ অন্যান্য সকল নেতৃবর্গ আমাদের বাপ্পা ভাই আছে আশিস পাত্র আছে অন্যান্য সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আজকের মুখ্যত আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমাদের সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় ভাজন স্নেহধন্য প্রার্থী সোম চক্রবর্তীর সমর্থনে আজকের এই নির্বাচনী সভা এই সভাতে আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন সারা রাজ্যের তারুণ্যের উজ্জ্বল নক্ষত্র তারুণ্যের মূর্ত প্রতীক যুব সমাজের হৃৎপিণ্ড আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সভাপতি এখনই উপস্থিত হবে নির্বাচন শুরু হয়ে গেছে যার প্রচার চলছে সারা বাংলা জুড়ে বাংলার বাইরে থেকে একে একে অবাঙালিরা এসে বাংলাকে গ্রাস করতে চাইছে বাংলায় ত্রাসের সৃষ্টি করতে চাইছে বাংলার কৃষ্টি ঐতিহ্য সংস্কৃতিকে ধ্বংস করে দিতে চাইছে তাই সারা বাংলার মানুষের আজকে একযোগে একত্রিত হয়ে একটাই সিদ্ধান্ত হওয়া উচিত বাংলা বাংলার জায়গায় থাকবে বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি ঐতিহ্যকে কোনোভাবে ধ্বংস করে দেওয়া যাবে না
এই বাংলার মাটিতে জন্মেছেন বীর নেতাজি সুভাষচন্দ্র বসু, বাংলার মাটিতে জন্মেছেন বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বোস, একইভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু, সহকারী কবিগুরু রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ এই মাটিতে জন্মেছেন। আর সেই মাটির সংস্কৃতিকে, বাংলার কৃষ্টি ঐতিহ্যকে কেড়ে নিয়ে এই বাংলার সংস্কৃতিকে যারা ধ্বংস করে দিতে চাইছে, বাংলার কৃষ্টি ঐতিহ্যকে যারা কেড়ে নিতে চাইছে, তাদের বিরুদ্ধে বাংলার 10 কোটি মানুষের একযোগে যুক্ত হয়ে বাংলার আগামী দিনের রাজনৈতিক ও সাংস্কৃতিক চিন্তাভাবনাকে সামনে রেখে আমাদের সবাই একত্রিত হওয়া উচিত। আমরা দেখছি এই নির্বাচনী প্রচারের প্রাক্কালে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব তথা বাংলার মুখ্যমন্ত্রীকে তারা একে একে আঘাত হেনে বাংলার তার প্রচারকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, করার মতো হীন চক্রান্ত তারা করে করছে। কিন্তু আমরা বলছি, সারা বাংলায় হাজার হাজার মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হয়েছে, লক্ষ লক্ষ ছাত্র যুব তৈরি আছে, প্রস্তুত আছে, বাংলার লড়াই শেষ জায়গাতে গিয়ে দাঁড়াবে আগামী নির্বাচনী লড়াইতে, যে লড়াইতে আমরা একে একে সবাই মিলে এখানকার প্রিয় প্রার্থী সোম চক্রবর্তীকে, ছোড়া ফুল প্রতীকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব। এইটাই আমাদের মূল সংকল্প। উন্নয়নকে সামনে রেখে সারা চন্দ্রপুর বিধানসভা ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে, সারা বাংলায় যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নকে সামনে রেখে আগামী দিনের নির্বাচনে নির্বাচক মন্ডলীর বিচারে আমরা নিশ্চিত যে চন্দ্রপুর বিধানসভা থেকে সোম চক্রবর্তী 30,000-এরও বেশি ভোটে নিশ্চিত হবে, নির্বাচিত হবে, আপনারা নিশ্চিত থাকতে পারেন। তাই আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে আবেদন করে বলতে চাই, আসুন সকল রকম ভেদাভেদ বলে ঐক্য একতা সংহতির সঙ্গে যে লড়াই শুরু হয়েছে সে লড়াই করে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা যেমন নবান্নে দেখতে চাই, একইভাবে চন্ডীপুর বিধানসভা থেকে তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী সোম চক্রবর্তীকে আপনারা জোড়াফুল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে তাকেও নবান্নে সম্মানে মুখ্যমন্ত্রীর একজন জনপ্রিয় প্রতিনিধি হিসাবে পাঠাবেন, সেই বিশ্বাস ভরসা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা। আমাদের চন্ডীপুর ব্লকের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় শ্রী অংশু শেখর পণ্ডিত, উপস্থিত আজকের সভার সভাপতি তথা ভগবানপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রদ্ধাভাজন অভিজিৎ দাস মহোদয়, উপস্থিত আছেন আমাদের চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের এখন বিধায়ক আমাদের আপনজন শ্রদ্ধাভাজন অমিয় কান্তি ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আছেন আমাদের ভগবানপুর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রদ্ধাভাজন প্রণব মাইতি, উপস্থিত আছেন আমাদের চন্ডীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় অপর্ণা ভট্টাচার্য মহোদয়, উপস্থিত হয়েছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার ভাতৃপ্রতিম সুপ্রকাশ গিরি, আমাদের উপস্থিত আছেন এখানকার বর্ষিয়ার নেতৃত্ব মদন মোহন পাত্র, অসিত মণ্ডল থেকে আরম্ভ করে সমস্ত আঞ্চলিক সভাপতি এবং যারা যারা সামনের সারিতে আমাদের বসে আছেন চন্ডীপুর ব্লক এবং ভগবানপুর 1 নম্বর ব্লকের 6টা অঞ্চল থেকে যারা যারা এই আজকে এসেছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আজকের সভাটা মূলত 2021-এর 1 এপ্রিল আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 201 চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের স্নেহধন্য প্রার্থী সোম চক্রবর্তীর সমর্থনে আজকের জনসভা, যেই জনসভায় আজকের আমাদের প্রধান বক্তা আছেন আমাদের রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহোদয়। আমি শুধু আপনাদের কাছে দু একটা কথা আবেদন করব, যে আপনারা তৃণমূল কংগ্রেস দলটাকে ভোট দেবেন কেন?
আপনারা তৃণমূলের প্রতীক জোড়াফুল প্রতীকটাতে ভোট দেবেন কেন? ভারতবর্ষের তো অনেকগুলো রাজনৈতিক দল আছে, অনেকগুলো প্রতীক আছে, সেই প্রতীকে ভোট না দিয়ে তৃণমূল কংগ্রেস দলটাকে ভোট দেবেন কেন, কিংবা জোড়াফুল প্রতীকটাতে ভোট দেবেন কেন? আমি যদি আপনাদেরকে উদাহরণ হিসেবে বলি যে 2011 সালে 294টা আসনের মধ্যে 184টা আসন দখল করেছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, 5 বছর অতিক্রমের মধ্য দিয়ে 2016 সালে যখন আমরা দ্বিতীয়বার নির্বাচন পরিচালনা করেছিলাম, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি 5 বছরের মধ্যে আপনাদেরকে 29টা প্রকল্প উপহার দিতে পেরেছি, আবার যদি আমরা 5 বছর আমাকে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করেন তাহলে আমি আপনাদের কাছে অনেকগুলো জনমুখী প্রকল্প আপনাদেরকে উপহার দিতে পারবো। 2016 সালে সেদিন আপনারা দুহাত ভরে আশীর্বাদ করে দিচ্ছিলেন আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেদিন আপনারা দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করেছিলেন আমাদের নেত্রীকে। আজকের 2021-এর প্রান্তে দাঁড়িয়ে আমরা এই নির্বাচনে আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আমরা তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই। এর মধ্যে 10 বছর অতিক্রম হয়ে গেছে, 5 বছরে যে মানুষটা 29টা প্রকল্প আমাদেরকে উপহার দিয়েছিল, 10 বছরের প্রান্তে আমরা দেখলাম আমাদের 64টা প্রকল্প আমাদেরকে উপহার দিয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি যে ভারতবর্ষের সংবিধানের মধ্যে একজন মানুষের বেঁচে থাকতে গেলে 3টে মৌলিক অধিকার আছে, খাদ্য বস্ত্র বাসস্থান, এই 3টে মৌলিক অধিকার আছে একজন মানুষের বেঁচে থাকার জন্য। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা আজকের 10 কোটি মানুষজনকে, সারা পশ্চিমবাংলার 10 কোটি মানুষজনকে খাদ্যসাথী প্রকল্পের মধ্য দিয়ে আজকে ফ্রিতে রেশনই বন্দোবস্ত করে দিয়েছে, ফ্রিতে চালটা বন্দোবস্ত করে দিয়েছেন, ফ্রিতে ডালটা বন্দোবস্ত করে দিয়েছেন, ফ্রিতে রেশনটা বন্দোবস্ত করে দিয়েছেন। আমি আপনাদের কাছে একটা কথা ভাববার অনুরোধ করব, ভারতবর্ষের তো অনেকগুলো রাজ্য আছে, অনেকগুলো রাজ্যে তো এখনো বিজেপি শাসিত রাজ্য আছে, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী আছে, গুজরাট তো বিজেপি অনেক দিন ধরে দখল করে আছে, বিজেপি রিসেন্ট আজকে বিহারে নির্বাচন হয়েছিল, কোয়ালিশন সরকার গঠন করেছে, নীতিশ কুমার প্রথম মুখ্যমন্ত্রী হয়ে আছে, ভারতবর্ষের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি যারা কর্মী বন্ধুরা আপনাদের কাছে ভোট চাইতে আসবে তাদেরকে জিজ্ঞেস করবেন ভারতবর্ষের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ফ্রিতে রেশনটা বন্দোবস্ত করে দিয়েছে, ফ্রিতে চালটা বন্দোবস্ত করে দিয়েছে, ফ্রিতে ডালটা বন্দোবস্ত করে দিয়েছে, ফ্রিতে খাবারটা বন্দোবস্ত করে দিয়েছে। কবে বিজেপির কর্মী বন্ধুরা সেদিন বলতে পারবেনি? আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের খাদ্যের সংস্থান ঘটিয়েছে, আর 2014 সালে কেন্দ্রে ক্ষমতা আসার আগে আমাদের যে নরেন্দ্র মোদী আমাদের যে প্রধানমন্ত্রী যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল তার প্রতিশ্রুতি কোনোটা পূরণ করতে পারেনি। আমরা দেখেছিলাম 2014-তে কেন্দ্রে ক্ষমতা আসার সময় আপনাদেরকে উজ্জ্বলা প্রকল্পের একটা নামে গ্যাস দিয়ে দেওয়া হয়েছিল, সেদিন আপনারা গ্যাসটা মাত্র 400 টাকাতে কিনতেন, যার 100 টাকা ভর্তুকি হতো, আলটিমেট আপনারা 300 টাকা গ্যাসটাতে পেতেন। আজকের 2021-এর প্রান্তে দাঁড়িয়ে আজকের সেই গ্যাসটা আপনাদেরকে কিনতে হচ্ছে 850 টাকা করে। যদি কোনো বিজেপি কর্মীরা আপনার বাড়িতে ভোট চাইতে আসে, মায়ের সামনে সরিতে বসে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো একটা ঝাঁটা নিয়ে বসে থাকবেন, বলবেন আমি ভোট দিতে রাজি আছি, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে ফ্রিতে চাল দেয়, ফ্রিতে ফেলে দেয়, তাহলে আমি বিজেপিকে ভোট দিতে পারবো। সমস্ত সার্বিক উন্নয়ন করে সমস্ত
করছে না তা বন্ধ করতে হয় আমি শিকায়ত করি এখনো অনেক রাস্তায় প্রত্যন্ত গ্রামে ভালোই রাস্তা হয়নি বিজেপি কর্মীরা আজকে আপনাদের কাছে উস্কাবে ওই রাস্তাটা হবে না কেন যাচ্ছে জনতা বলবে আমি আপনাদেরকে বলি যে একদিনে তো অতদিনের আশ্চর্য প্রদীপ হয় না দীর্ঘ ৩৪টা বছর সিপিএম তো ক্ষমতায় ছিল এলাকার উন্নয়ন দেশে দিন ঘটাতে পারেনি দশ বছর তৃণমূল ক্ষমতায় এসে দশ বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে আমাদের রাজ্যে যে উন্নয়ন হয়েছে সারা ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে তার চেয়ে অনেক গুণ বেশি উন্নয়ন হয়েছে আমি শুধু উন্নয়নের দিকে বলব যে আজকে সামনের দিনে যদি আপনারা উন্নয়নটা পেতে চান সামনে যদি আপনারা ফ্রিতে চালটা পেতে চান সামনে যদি আপনারা বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতা পেতে চান তাহলে পয়লা এপ্রিল জোড়াফুল প্রতীকে ভোট দিয়ে চার নম্বর বোতাম টিপে জোড়াফুল প্রতীকে ভোট দিয়ে ২০১ চণ্ডীপুর বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সহগণ্য প্রার্থী সৌভাত্রী প্রতীক স্বয়ং চক্রবর্তীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রীতি টানছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ নমস্কার খোদা হাফিজ হ্যালো 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 একটু বাড়ান রিং আছে তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগতম 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 অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগতম 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 যুব মানুষের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগতম 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 মমতা বন্দ্যোপাধ্যায় জি অভিষেক বন্দ্যোপাধ্যায় জি যুব মানুষের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগতম 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 অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগতম 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 যুব মানুষের নয়নের বিধানসভা নির্বাচনে স্বয়ং চক্রবর্তীকে ভোট দেবেন কোন ঘরে যারা কোনে মাঝখানে বাংলা মায়ের দামাই ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগতম 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 বাংলা মায়ের দামাই ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগতম 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 বাংলা মায়ের দামাই ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগতম 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 বাংলা মায়ের দামাই ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগতম 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 সত্য যুব উন্নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগতম 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 বাংলা মায়ের দামাই ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগতম বাংলা মায়ের দামাই ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগতম 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 বাংলা মায়ের দামাই ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগতম 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 সবাইকে অনুরোধ যারা হেলিপ্যাডের কাছে দাঁড়িয়ে আছেন
আমি দর্শকদের কাছে অনুরোধ করব যারা এলিভেটে কাছে দাঁড়িয়ে আছেন তারা গ্রাউন্ডে চলে আসুন, সভামঞ্চে চলে আসুন, সভা স্থলে চলে আসুন। যারা হেলিপ্যাডের কাছে দাঁড়িয়ে আছেন দর্শকরা, যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে পড়ুন, বসে পড়ুন। আমি বাবাদের কাছে অনুরোধ করবো আপনারা বসে পড়ুন, পিছনে অনেক লোক আসছে, রাস্তায় প্রচুর লোক, এখনো রাস্তায় প্রচুর লোক, আপনারা বসে পড়ুন। আমি সকল সমর্থকদের কাছে অনুরোধ করব, আমাদের দলীয় সমর্থকদের কাছে আমি অনুরোধ করব, আপনারা দয়া করে বসে পড়ুন। আর হেলিপ্যাডের কাছে যারা জমা হয়েছেন তাদেরকে অনুরোধ করবো তার চলে আসুন। ইতিমধ্যেই আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আপনাদের আমাদের সকলেরই স্বপ্নের সাথী, স্বপ্নের রাজা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যুব নেতৃত্ব, পশ্চিমবঙ্গ রাজ্য যুব সভাপতি সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত আছেন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বয়ং চক্রবর্তী আছেন, পূর্ব মেদিনীপুর জেলার যুব সভাপতি সুপ্রকাশ গিরি সহ বিধায়ক অভিকান্তি ভট্টাচার্য আছেন। আমরা আমাদের নেতাকে, যুব নেতাকে আমরা অভিনন্দন ও বারণ করে নিচ্ছি, উত্তরীয় দিয়ে বারণ করতে অনুরোধ করব। আমাদের নেতা, আমাদের চণ্ডীপুর ব্লকের নেতা অনিমেষ দাসকে উত্তরীয় দিয়ে বারণ করলেন। ব্যাচ পরিয়ে অভিনন্দন জানাচ্ছেন সজল মুখার্জি, ব্যাচ পরিয়ে আমরা ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমরা আমাদের প্রার্থীকে আমরা ফুল দিয়ে অভিনন্দন জানাবো, সরম চক্রবর্তীকে জানাচ্ছেন আমাদের বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য এবং উত্তরীয়দের। এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের যুব নেতাকে অভিনন্দন জানাচ্ছে সুপ্রকাশ গিরি আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যুব নেতা। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী সোহম চক্রবর্তী। নমস্কার, এখানে উপবিষ্ট আমার প্রত্যেক মায়েরা এবং যে বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তাদেরকে আমার নতমস্তকে জানাই প্রণাম, এবং সকল আমার শুভনাধ্যায়ী সকল ভাই বোনদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের যুব সমাজের প্রত্যেকের নয়নের মানি হার্টথ্রব সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়, রয়েছেন অমিয়কান্তিবাবু থেকে শুরু করে
ভাই সূত্র কাছ থেকে শুরু করে প্রত্যেকে অনিমেষদা রয়েছেন, অভিজিৎদা রয়েছেন, শ্রাংশুদা রয়েছেন, ওইদিকে বাপ্পা দেখতে পাচ্ছি, সৌরভ রয়েছে, আমাদের বর্ষা নেতৃবৃন্দ রয়েছেন, প্রবলদা রয়েছেন, আমি প্রত্যেকে আমি বিশেষ কিছু বলবো না, কারণ আজকে যিনি বার্তা দিতে এসেছেন তার বার্তা আমরা শুনবো, তার কথা আমরা শুনবো এবং আগামী দিনে সেটাই পাথর করে আমরা চলবো সকলে। আমি এসে গেছি, আমাকে নতুন করে অতিথি বা প্রার্থী হওয়ার কোনো অবকাশ নেই, আমি যতটা পেরেছি আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে দুয়ারে গিয়ে পৌঁছেছি, উঠোন প্রাঙ্গণে গিয়ে পৌঁছেছি, মন্দির প্রাঙ্গণে পৌঁছেছি এবং একটাই বলার চেষ্টা করেছি যে এখানে কোনো নেতা বা অভিনেতা বা প্রার্থী নয়, এখানে আমি এসেছি আপনাদের ঘরের ছেলে হিসাবে, আপনাদের ঘরের ভাই হয়ে বন্ধু হয়ে, কারো দাদা কারো ছেলে হিসাবে। কাজেই যেভাবে যখনই পথ চলেছি যেভাবে আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা পুষ্প বৃষ্টির ন্যায় আমার উপর পড়েছে, তাতে আমি নিশ্চিত হয়েছি যে আপনারা মনে প্রাণে আমাকে মেনে নিয়েছেন আপনাদের ঘরের একজন বলে। কিন্তু আমি দুঃখিত যে গত দুদিন ধরে আমার শরীরটা প্রচণ্ডভাবে খারাপ হয়ে যাওয়াতে আমি থাকতে পারিনি, ডাক্তারের আদেশ অনুসারে আমাকে ফিরে যেতে হয় কলকাতায়, উনি ছাড়ছিলেন না, কিন্তু তাও যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমি এসেছি আপনাদের মধ্যে, শরীর আছে ঠিক আছে, ডাক্তার তো বলেনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তারপরে এসো, কিন্তু যেভাবে আমি আপনাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছি হাতে হাত ধরে চলার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি তাতে কোনো রকমভাবেই কিন্তু পিছু পা হব না। এবং সর্বোপরি আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসছেন সেখানে আমার না থাকা সেটা কোনো প্রশ্নই ওঠে না। কাজে আমি ক্ষমা প্রার্থী আপনাদের সকলের কাছে, যদি আগামী দিনে কোনো রকমভাবে যে পদ্ধতি আমি প্রচারে নিয়েছিলাম তার যদি কোনো রকমভাবে একটু বিচ্যুতি ঘটে কেউ মনে ক্ষুণ্ণ হবেন না, কেউ এটা মনে করবেন না যে এটা আমার ইচ্ছাকৃত, যতটা শরীর পারমিট করবে আমি নিশ্চয়ই তার ঊর্ধ্বে গিয়ে চেষ্টা করবো আপনাদের কাছে পৌঁছে যাওয়ার। আর যেখানে যেটুকু আক্ষেপ থেকে যাবে, যেটুকু আমার গ্যাপ থেকে যাবে, আমি কথা দিচ্ছি আপনারা যদি সেই সুযোগ আমার সেই সুযোগটা দেন, যদি আপনাদের ঘরের ছেলে হিসাবে আমাকে রেখে দেন, তারপরে যতবার যতদিন আপনারা আমাকে চাইবেন আমি ততবার আপনাদের ঘরে এই সমানভাবে পৌঁছাবো। এখনো যে আমরা পৌঁছেছি পায়ে চলে, আগামী দিনে আপনাদের পায়ে চলে পৌঁছাবো আপনাদের ঘরে, এবং আপনাদের যা যা সমস্যা যা যা আনন্দ দুঃখ সবটা আমরা একসঙ্গে ভাগ করে নেব। শুধু এইটুকু মাথায় রাখবেন যে বিশ্বাস নিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মধ্যে আমাকে পাঠিয়েছেন, এর আগে আপনাদের সকলকে বলেছি যে তার বিশ্বাস আমি কোনোদিনও অক্ষুণ্ণ করিনি, শেষ নিঃশ্বাস অব্দিও করবো না, এবং সর্বোপরি আপনাদের বিশ্বাস আপনাদের আবেগ আপনাদের উচ্ছ্বাস তাকে আমি ততমস্তকে সম্মান জানাই। আর বেশি আমি কথা বলবো না, শুধু একটাই কথা আমরা জানি যে গোটা 294টা কেন্দ্রে প্রার্থী একজনই মমতা বন্দ্যোপাধ্যায়, আমি এসেছি তার দূত হিসেবে আপনাদের মধ্যে, তার সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য এবং ত্বরান্বিত করার জন্য। সুতরাং প্রত্যেকে আমাকে সেই সাহায্যের হাত বাড়িয়ে দিন, আশীর্বাদের হাত বাড়িয়ে দিন, যাতে একসাথে আগামী দিনগুলো আমরা অতিবাহিত করতে পারি। একটাই কথা বলব, সারা বাংলা দিচ্ছে রায়, সারা বাংলা দিচ্ছে রায়, সারা বাংলা দিচ্ছে রায়, অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আমরা আমাদের প্রার্থী সোম চক্রবর্তীকে আমরা ধন্যবাদ অভিনন্দন জানাবো, এরপরে আপনারা বক্তব্য শুনবেন, মূল্যবান বক্তব্য। বাংলার 10 কোটি মানুষের মধ্যমণি বা নয়নমণি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি, সাংসদ, যুব নেতা সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নমস্কার। প্রথমেই
আমি আমার প্রণাম জানাই মেদিনীপুরের মাটিকে, এই চণ্ডীপুরের মাটিকে এবং সমবেত ভদ্রমণ্ডলী যারা এই রোদ উপেক্ষা করে আমাদের সভাস্থলে এসে পৌঁছেছেন। যার সমর্থনে আজকে আমাদের এই জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়, আমি ওদিকে যাবো যাবো, চিন্তা করো না, শোনা যাচ্ছে না, মাইকটা বাড়াও, একটু সাউন্ডটা বাড়াও। যাকে কেন্দ্র করে আমাদের এই জনসভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য স্নেহধন্য প্রার্থী, জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসাকে পাথেয় এবং পথচলার প্রেরণা করে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার যুব সহকর্মী সোহম চক্রবর্তী মহোদয়। আমি তাকে ধন্যবাদ জানাই, আমার আগে তিনি বক্তব্য রেখেছেন। আমরা পেয়েছি চণ্ডীপুরের বিদায়ী বিধায়ক সদস্য, দীর্ঘদিনের অভিভাবক সম্মানীয় অমিয়কান্তি ভট্টাচার্য, রয়েছে জেলার যুব সভাপতি ভাতৃপ্রতিম সুপ্রকাশ গিরি, রয়েছেন অভিজিৎ দাস, স্নেহাংশু শেখর পণ্ডিত, অপর্ণা ভট্টাচার্যি, প্রণব মাইতি, অনিমেষ দাস, চন্দ্রাণী প্রধান, রবীন মণ্ডল, মদনমোহন পাত্র, সৌরভ বেরা, আরবরণ দাস, অসিত মণ্ডল, অসিত পাত্র, সুদীপ্ত মাইতি, তপন দাস, রাজু কর, শ্রীলেখা দাস এবং বিকাশ ভূঁইয়া। আমি একযোগে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। যারা আমাদের সভায় সমবেত হয়েছেন এই কাঠ ফাটা রৌদ্র মাথায় নিয়ে, রৌদ্রের তীব্র তাপদাহকে উপেক্ষা করে, সাধারণত কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলোতে যা গরম থাকে, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বীরভূম, ঝাড়গ্রাম এইসব জেলাতে সবসময় 2 ডিগ্রি গরম বেশি থাকে, 3:30 এখন প্রায় বেলা বাজে, যারা এই কাঠ ফাটা রৌদ্র মাথায় নিয়ে সভা সমিতিতে আসে নিশ্চিতভাবে তারা তৃণমূল কংগ্রেসের শুভানুদ্দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক। তারা সমর্থন জানাতে আসে তো বটেই, তারা বক্তব্য শুনতে আসে তো বটেই, কিন্তু এত রোদ উপেক্ষা করে যারা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে সভায় থাকে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে 1 এপ্রিল বিজেপিকে এপ্রিল ফুল করে আগামী দিন তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠা করবে। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আর যাই হোক চণ্ডীপুর মেদিনীপুরের মাথা নত হতে দেবে না। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী দিন বহিরাগতদের তারা বিতাড়িত করবে এবং বাংলার মেকেই জেতাবে। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে বাংলা দিল্লির কাছে আত্মসমর্পণ করবে না। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে রক্ত গেলে যাবে, জীবন গেলে যাবে, প্রাণ গেলে যাবে, তাও দিল্লির বর্ষতা আমরা স্বীকার করব না। আমার মা বোনেরা এখানে বসে আছে, এই লড়াই শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার লড়াই নয়। আমরা ব্রিটিশদের স্থাপকতার কাছে আত্মসমর্পণ করিনি, আমরা ব্রিটিশদের কাছে মাথা নত করিনি। এই মেদিনীপুর স্বাধীনতা আন্দোলন হোক বা জনজাগরণ হোক বা নবজাগরণ হোক, পথ দেখিয়েছে এই মেদিনীপুর। এই মেদিনীপুরের মাটি প্রতিরোধের মাটি, আন্দোলনের মাটি, নেতাজির মাটি, নন্দীগ্রামের মাটি, সংগ্রামের মাটি, এই মাটি ব্রিটিশ বিরোধী আন্দোলনের ধাত্রীভূমি, এই মাটি বাতঙ্গিনী হাজরার মাটি, বাংলার বীর সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি, ক্ষুদিরাম বোসের মাটি, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের মাটি, সর্বাধিনায়ক সতীশ সামন্তের মাটি, সুশীল ধারার মাটি। এই মাটি আর যাই হোক মাথা নত করতে জানে না। আমার মা বোনেরা এখানে আছেন, আপনারা বলুন, আপনারা চান বাংলার একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যত রাজ্য আছে ভারতবর্ষে, যত রাজ্য আছে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে মহিলা মুখ্যমন্ত্রী, আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কাছে আত্মসমর্পণ করুক, চান মায়েরা? আপনারা চান মধ্যপ্রদেশ গুজরাটের বহিরাগতদের নেতার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নত করুক? আপনারা চান দিল্লির কাছে বাংলার মানুষ বর্ষতা স্বীকার করুক? আপনারা চান বহিরাগতদের স্থাপকতা আমরা স্বীকার করে আগামী দিন বেঁচে থাকি? না, আপনারা চান
ভাঙা পায়ে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বুক থেকে বাংলার দাবি ছিনিয়ে এনে বাংলার মানুষের সম্মান ছিনিয়ে কোনটা চান? কোনটা চান? কোনটা চান? যারা বাংলায় আসছে না সভা সমিতি করতে, বাংলা বলতে জানে না, বাংলা পড়তে জানে না, বাংলা লিখতে জানে না, বাংলা কথা বলতে জানে না, সংস্কৃতি জানে না, ঐতিহ্য জানে না, কৃষ্টি জানে না, ইতিহাস জানে না, আজকে দেখুন এই মেদিনীপুরের মাটিতে ভারত ছাড়ো আন্দোলনের বীর শহীদ মাতা বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান। গান্ধীজি যখন শুরু করেছিল ভারত ছাড়ো আন্দোলন, তখন শ্যামাপ্রসাদ মুখার্জি কি বলেছিল জানেন? ব্রিটিশদের বলেছিল যে ভারত ছেড়ে আন্দোলন হচ্ছে নাশকতামূলক আন্দোলন, অর্থহীন উচ্ছৃঙ্খল আন্দোলন। আর আজকে সেই শ্যামাপ্রসাদ মুখার্জির গলায় গিয়ে যারা মালা পড়াচ্ছে তাদেরকে আগামী দিন যোগ্য জবাব দেবেন মেদিনীপুরের মানুষ কি দেবেন না? যাদের নেতৃত্বে 2019 সালের 14ই মে বাংলার অন্যতম বীর সন্তান, বর্ণ পরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙলো, যাদের নেতৃত্বে সেই কলঙ্কজনক কলঙ্কময় ঘটনা ঘটলো, তাদের পদবিহন করে যারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে আগামী দিন তাদের জবাব দেবেন কি দেবেন না? বহিরাগতদের বিতাড়িত করবেন কি করবেন না? যারা মেদিনীপুরের আবেগকে দিল্লির বুকে বিক্রি করে দিয়েছে তাদেরকে জবাব দেবেন কি দেবেন না? যারা মেদিনীপুরের ইতিহাসকে কুরুষিত করে দিল্লির বুকে বিক্রি করেছে তাদের জবাব দেবেন কি দেবেন না? যারা আপনাদের জীবন আগামী দিন নিয়ন্ত্রণ করতে চাইছে তাদের জবাব দেবেন কি দেবেন না? একদিকে বহিরাগত নেতা বাংলা বলতে জানে না, বাংলা লিখতে জানে না, বাংলা পড়তে জানে না, যে মঞ্চ থেকে বক্তব্য দিচ্ছে পিছনে কি লেখা আছে পড়ে বলতে পারবে না, সে বলছে কি যে আমরা সোনার বাংলা করব, সোনারও বলতে পারছে না, মানে এত এদের অবস্থা খারাপ। এদের জিজ্ঞেস করুন 2014 সাল থেকে 2021 সাল 7 বছর কেন্দ্রে ক্ষমতায় সোনার ভারতবর্ষ হয়নি কেন? সোনার উত্তরপ্রদেশ হয়নি কেন? মধ্যপ্রদেশে 2 দশক ধরে ক্ষমতায় সোনার মধ্যপ্রদেশ হয়নি কেন? 2 দশকের বেশি ক্ষমতায় গুজরাটে সোনার গুজরাট হয়নি কেন? সোনার ত্রিপুরা হয়নি কেন? সোনার আসাম হয়নি কেন? সোনার হরিয়ানা হয়নি কেন? সোনার ঝাড়খণ্ড হয়নি কেন? সোনার অরুণাচল হয়নি কেন? সোনার দিল্লি হয়নি কেন? সোনার ঝাড়খণ্ড হয়নি কেন? সোনার দেশ হয়নি কেন? এখন বাংলার মানুষকে বলছে আমরা সোনার বাংলা করব, মানে দিলীপ ঘোষ গরুর দুধ থেকে সোনা দেবে আর ওই সোনা দিয়ে ওরা সোনার বাংলা করবে। আরে সোনার বাংলা তো মমতা ব্যানার্জি করেছে, ভারতবর্ষে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় চিকিৎসা আর বিনা পয়সায় শিক্ষা। আপনি বলুন ভারতীয় জনতা পার্টি এতগুলো রাজ্যে ক্ষমতায় রয়েছে, একটা রাজ্য বলুন যেখানে বিনা পয়সায় খাদ্য, শিক্ষা, চিকিৎসা আর রেশন দিচ্ছে, বলতে পারবেন না? ভারতবর্ষের প্রধানমন্ত্রী সভা করতে আসছে বাংলায়, 2 বছর এদের কোনো ছোট বড় মাঝারি নেতাদের টিকি খুঁজে পাওয়া যায়নি। আপনারা বলুন 2019-এর পর বিজেপির কোন সর্বভারতীয় নেতাকে আপনি আমফান কালে, করোনা কালে, লকডাউনে আপনার পাশে পেয়েছেন? কেউ দেখতে পেয়েছে? কেউ দেখতে পেয়েছে? পরিযায়ী নেতারা আজকে 2019 সালে প্রধানমন্ত্রী এসেছিল সভা করতে, স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিল সভা করতে, আজকে আবার দেখুন সভা করতে এসেছে, এগুলাই সভা করছে। আগামী 24 তারিখ আবার প্রধানমন্ত্রী আসবে সভা করতে, কেন? ভোট এসছে না? ওই কালী পুজোর সময় এক ধরনের পোকা পাওয়া যায়, দেখবেন উড়ে এসে জুড়ে বসে সেবা পোকা, কালী পুজো শেষ, দীপাবলি শেষ, সেবা পোকা চোখে দেখা যায় না, এগুলো হচ্ছে ভারতবর্ষের সেবা পোকা। যেই ভোট আসবে বাংলায় এসে মৌমাছির মতো এসে বসে পড়বে, আবার ভোট শেষ এদেরকে আর অনুবীক্ষণ যন্ত্র দূরবীন দিয়ে বাংলার মাটিতে খুঁজে পাওয়া যাবে না। আর বিপদে আপদে আপনার পাশে কে দাঁড়িয়েছে? নিজের জীবন বিপন্ন করে বাংলার মেয়ে দাঁড়িয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে। একদিকে বাংলার মেয়ে আর একদিকে বহিরাগত নেতা, কাকে বাঁচবেন সিদ্ধান্ত আপনার। একদিকে বাংলার মেয়ে যে লড়াই করে আপনাকে বিনা পয়সায় স্বাস্থ্য, খাদ্য, শিক্ষা তুলে দিয়েছে, আর একদিকে বহিরাগত ভুইফোর বিজেপির নেতা যারা বলছে কি সোনার বাংলা করবে। জিজ্ঞেস করুন নিজেকে 14 সালে, 14 সালে এরা ক্ষমতায় আসার আগে বলেছিল 15 লক্ষ টাকা করে দেবো,
কজন 15 লক্ষ টাকা পেয়েছেন কজন 15 লক্ষ টাকা পেয়েছেন কেউ পেয়েছেন বলেছিল বছরে 2 কোটি চাকরি দেব কেউ 2 কোটি চাকরি পেয়েছেন কেউ 2 কোটি চাকরি পেয়েছেন বলেছিল কালো টাকা ধ্বংস করব 50 দিন চেয়েছিল প্রধানমন্ত্রী কি বলেছিল আমি বলবো আপনাকে হিন্দিতে বলবো কি বলেছিল বলেছিল মুঝে 50 দিন কা সময় দিজিয়ে ये 50 दिन में अगर काला धन मैंने खत्म नहीं किया तो भारत का जिस रास्ते में जिस चौड़ाई पे ले आके मुझे खड़ा करेंगे और जो सजा देंगे मुझे मंजूर है बोले चलो कि बोले आज के 5 वर्ष अतिक्रम तो कालो टाका ध्वंस कालो टाका ध्वंस है 2 कोटी बेकार चाकरी है भारतवर्ष अर्थनैतिक भाव रसातले নির্বাচিত করবেন সিদ্ধান্ত একান্তই আপনার একদিকে ফাঁকা ভাষণ আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় থানা ভর্তি রেশন আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার একদিকে উন্নয়নের অগ্রগতি আর একদিকে সাম্প্রদায়িকতা আর দাঙ্গা একদিকে উন্নয়ন একদিকে অনাচার একদিকে বহিরাগত ভুইপর নেতা আর একদিকে বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার আমি এদের চ্যালেঞ্জ করতে চাই এখানে ক্যামেরা আছে আমি যা বলি সামনে বলি পিছনে বলি না সব ক্যামেরা কভার করছে বিজেপি দাবি করে নিজেকে সর্ববৃহৎ রাজনৈতিক দল পৃথিবী পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল বলে তো আচ্ছা আমরা ছোট দল আঞ্চলিক দল তাই হল একটা লোক কত ভালো বা একটা ছাত্র কত ভালো সেটা তার রিপোর্ট কার্ড দেখলে বোঝা যায় একটা লোক ভালো না খারাপ তার চরিত্র দেখলে বোঝা যায় একটা ছাত্র মেধাবী না ভালো না পড়াশুনোয় তার রিপোর্ট কার্ড দেখলে ভালো বোঝা যায় আম গাছে যদি আম ধরে তাহলে গাছটা আম গাছ কলা গাছে যদি কলা ধরে তাহলে গাছটা কলা গাছ আর একটা গাছে যদি লেবু ধরে তাহলে গাছটা লেবু গাছ গাছ তোমার নাম কি ফলেই পরিচয় আমাদের নেত্রী 10 বছরে কি কাজ করেছে বঙ্গধ্বনি যাত্রা করে বাড়িতে বাড়িতে রিপোর্ট কার্ড দিয়েছে 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 কি দেয়নি আমাদের নেত্রী দিয়েছে আপনি জিজ্ঞেস করুন নরেন্দ্র মোদীর রিপোর্ট কার্ড কোথায় ভারতীয় জনতা পার্টি 7 বছরের রিপোর্ট কার্ড কোথায় যদি প্রকৃত রাজনীতিবিদ হন অর্থ শক্তি এজেন্সি দিয়ে নয় মাঠে লড়াই করতে নামুন তথ্য পরিসংখ্যানকে সামনে আপনি ঠিক করুন আপনি কোথায় লড়াই করবেন মঞ্চ আপনি ঠিক করুন সঞ্চালক আপনি ঠিক করুন আপনি জায়গা ঠিক করুন আপনি স্টেজ ঠিক করুন আপনি সময় ঠিক করুন আপনি কোথায় বসবেন ঠিক করুন একদিকে আপনি থাকবেন আর একদিকে আমি থাকবো একদিকে বিজেপির সর্বভারতীয় নেতা আর একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে লড়াই হবে আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসবেন আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো আপনার মোদী 7 বছর কি করেছে আর আমাদের দিদি 10 বছরে কি করেছে যদি তথ্য পরিসংখ্যানের নিরিখে আপনাদের 10-0 গোল দিয়ে হারাতে না পারি রাজনীতির আঙিনায় কোনোদিন পা রাখবো না তো বড় কথা বলবেন আসুন লড়াই করবেন সোনার বাংলা সোনা আসুন না কটা কাজ করেছেন সকাল বিকেল আসছে আর মমতা ব্যানার্জিকে গালাগালি দিচ্ছে আমাকে প্রধানমন্ত্রী গালাগালি দিচ্ছে আমি বলি আমাকে আপনি আরো 10টা গালাগালি দিন আপনার গালাগালি আমার জন্য আশীর্বাদ আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর আপনি এসে আমায় গালাগালি করছেন কিন্তু বাংলার মানুষ কি দোষ করেছে বাংলার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙল তাকে আপনি করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বড় বড় পদপ্রাপ্তি দিয়ে তাদের পুরস্কৃত করছে বাংলায় যে ক্লাবগুলো দুর্গাপুজো করছে সেই ক্লাবগুলোর পিছনে ইনকাম ট্যাক্স লাগিয়ে দেওয়া হচ্ছে বাংলার জিএসটি কর বাবদ হাজার হাজার কোটি টাকা আপনি আটকে রাখছেন বাংলার মানুষকে পাতে মারছেন ভাতে মারছেন বাংলার মানুষ আপনার কি অন্যায় করেছে বাংলার মানুষ আপনার কি ক্ষতি করেছে যে এত বিতৃষ্ণা এই বৈমাতৃসুলভ আচরণ বাংলার মানুষের প্রতি আপনি মমতা ব্যানার্জিকে গালাগালি দিন আপনি আমায় গালাগালি দিন কিন্তু বাংলার মানুষের টাকা আপনি আপনার ইগোর জন্য আটকে রেখেছেন যে বিজেপির সরকার করো তারপর আমি বাংলার মানুষের টাকা দেবো আমাদের নেত্রী ইস্তাহার ঘোষণা করে আগামী 3 দিন আগে বলে দিয়েছে যাব না আমি সেগুলো বলবো বিস্তারিত এই যে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলছিল কিছুদিন আগে দুয়ারে সরকার বলতা স্বাস্থ্য সাথী কার্ড বলতা
আর এদিকে দিলীপ ঘোষের বাড়ির লোক, দিলীপ ঘোষের দাদা আর দিলীপ ঘোষের বৌদি দুয়ারে সরকারে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের সুযোগ সুবিধা নিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এই তো বিজেপির অবস্থা, বলছে স্বাস্থ্যসাথী কার্ড ভারতা আর দিলীপ ঘোষের বাড়ির লোক গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করাচ্ছে। পুরুলিয়ার সাংসদ বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো তার বাড়ির লোক গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করাচ্ছে। এই যে বলছিল না আয়ুষ্মান ভারত, আপনারা শুনে রাখুন, আয়ুষ্মান ভারত ভারতীয় জনতা পার্টির সরকার, বাংলার জনসংখ্যা হচ্ছে 10.5 কোটি, 10% মানুষকে আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল। 1 কোটি লোককে মমতা ব্যানার্জি কি বলেছে জানেন? মমতা ব্যানার্জি বলেছে যে আমার সরকার 45% মানুষের ভোট নিয়ে এসছে, কিন্তু যারা আমার বিপক্ষে ভোট করেছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী, আমি যদি পরিষেবা দিই বাংলার 10.5 কোটি মানুষকে দেবো, 1 কোটি মানুষকে পরিষেবা দিতে আমি পারবো না, আমাকে যারা ভোট দিয়েছে আমি তাদের মুখ্যমন্ত্রী, যারা আমার বিরুদ্ধে ভোট করেছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী, আমি যখন প্রশাসনিক প্রধানের পদে বসে আছি মুখ্যমন্ত্রী হয়ে আমি জাত ধর্ম দেখতে পারবো না, আমার একটাই ধর্ম মানব ধর্ম, সবাইকে উন্নয়নের তালি আমি পৌঁছে দেবো। আয়ুষ্মান ভারতের সত্য আবার ক্যামেরার সামনে বলে যাচ্ছি, শুনে রাখুন, আয়ুষ্মান ভারত, একটু আসতে একটু আসতে, যারা শুনছে অসুবিধা হচ্ছে একটু আসতে, আয়ুষ্মান ভারত আপনি শুনে রাখুন, আপনার বাড়িতে যদি পাকা ছাদ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না, আপনার পরিবারের কোন সদস্যা হাতে যদি মোবাইল ফোন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না, আপনার পরিবারের কারোর যদি মোটরসাইকেল থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না, কারোর যদি ফ্রিজ থাকে আয়ুষ্মান ভারত পাবেন না, বাড়িতে টিভি থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না, স্কুটার থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না, মাথার উপর পাকা ছাদ থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী কিছু থাকলেও পাবেন না থাকলেও পাবেন, দার্জিলিং থেকে দেগঙ্গা, কুচবিহার থেকে কাকদ্বীপ, কালিম্পং থেকে কাঁথি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, নদিয়া, মালদা, মুর্শিদা, দিনাজপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দাঁড়ে বাড়ে আগে পিছনে যাকে দেখছেন, 8 থেকে 80 ছাত্র যুব বয়োজ্যেষ্ঠ প্রবীণ নবীন সংখ্যালঘু সংখ্যাগুরু এসসি এসটি ওবিসি ছাত্র যুব মহিলা শ্রমিক কৃষক সবাই সবুজ সবাই স্বাস্থ্যসাথী আয়তায়, আপনি কোনটা চান মেয়েরা, স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান ভারত, কোনটা চান কোনটা চান কোনটা চান কোনটা চান? আর নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে এই স্বাস্থ্যসাথী কার্ডটা পরিবারের গৃহকর্তীর নামে করা হয়েছে, পরিবারের যে সব থেকে বয়োজ্যেষ্ঠ নারী যে সংসারের দায়িত্বে রয়েছে তার নামে করা হয়েছে। ভাবুন, এই কার্ডটা তো কোনো যুবকের নামে করা হতে পারত, কোন পুরুষের নামে করা হতে পারত, কোন ছেলের নামে করা হতে পারত, কোন অল্প বয়সী যুবতীর নামে করা হতে পারত, কিন্তু পরিবারের কর্তৃ গৃহকর্তীর নামে কেন করেছে? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপলব্ধি যে একটা মহিলা যখন বিয়ের পর শ্বশুর বাড়ি যায়, বাপের বাড়িতে মা বাবাকে দেখার মতো কেউ থাকে না, মমতা বন্দ্যোপাধ্যায় তাই পরিবারের গৃহকর্তীর নামে স্বাস্থ্যসাথী কার্ড করেছে, যে আপনার বাপের বাড়ির লোক স্বাস্থ্যসাথীর আওতায়, আপনার শ্বশুর বাড়ির লোক স্বাস্থ্যসাথীর আওতায়। 5 লক্ষ টাকা করে পরিষেবা, এবং কার্ডটা প্রিন্ট করতে, স্মার্ট কার্ড প্রিন্ট করতে যে টাকা খরচা হয় সেখানেও 10 পয়সা কাউকে দিতে হবে না, মমতা ব্যানার্জির সরকার দিচ্ছে। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প। একদিকে বহিরাগতদের দল তারা বলছে কি, তারা বলছে 5 বছর সুযোগ দাও আমি কাজ করে দেখাবো, আর একদিকে কালীঘাটের ছাদের তলায় হাওয়ায় চপ্পল পরা মহিলা দাঁড়িয়ে বলছে 10 বছরের উন্নয়নের হিসাব নিন আর জোটবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন, আপনি কাকে বিশ্বাস করবেন সিদ্ধান্ত আপনাদের, আপনি কাকে বিশ্বাস করবেন সিদ্ধান্ত আপনাদের, যারা কোথায় কোথায় মানুষকে ভুল বোঝাচ্ছে, যারা মানুষকে বিতাড়িত করছে, যারা মানুষের সাথে প্রতারণা করছে, আগামী দিন এদেরকে খালি হাতে বাংলা ছাড়া করতে হবে, খালি হাতে 1 এপ্রিল সব থেকে বড় এপ্রিল ফুল যেন বিজেপি হয়, আর দুসরা মে
যখন ফল বেরোবে পদ্মফুল যেন চোখের সর্ষে ফুল দেখে। আমাদের প্রার্থী সোহম চক্রবর্তী ভোটটা সোহমকে দিচ্ছেন না, ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন, মাথায় রাখবেন। ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন, সোহমকে ছেড়ে ফুলে ভোট দেওয়া মানে বহিরাগতদের বাংলা থেকে বিতাড়িত করা। যারা মেদিনীপুরের আবেগকে বিক্রি করেছে দিল্লির বুকে, তাদেরকে বাংলা ছাড়া করা, বিজেপির সাম্প্রদায়িকতাকে রুখে দেওয়া, তৃণমূলকে জিতিয়ে দেওয়া, উন্নয়নকে এগিয়ে দেওয়া, উন্নয়নের সাথে আমাদের থাকতে হবে। আর গত তিন দিন আগে আমাদের নেত্রী ইস্তাহার প্রকাশ করেছে, কি বলেছে শুনেছেন? ইস্তাহার প্রকাশ করার পর বিজেপির নেতাদের ঘুম উড়ে গেছে। এমনিতেও দেখছেন ওদের সভা সমিতির কি অবস্থা, স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী সভা করতে আসছে, মানে একটা গ্রামে যখন জেসিবি দিয়ে মাটি কাটা হয় এর থেকে বেশি লোক জমায়েত হয় দেখতে, এদের এমন অবস্থা। আর আমাদের সভা দেখে এই সাড়ে তিনটের সময় ক্যামেরাগুলোকে বলবো, ভাই একটু ঘোরাও, এই স্বতঃস্ফূর্ততা দেখাও, এই উৎসাহ দেখাও, এই উদ্দীপনা দেখাও, এই ভালোবাসা দেখাও, এই স্নেহ দেখাও, এই আশীর্বাদ দেখাও, মমতা ব্যানার্জির প্রতি সমর্থন দেখাও। স্বতঃস্ফূর্ততা ভালোবাসা মানুষের সমর্থন যাদের সাথে আছে, রুখতে পারবে না, রুখতে পারবে না, রুখতে পারবে না। কুৎসা করে, চক্রান্ত করে মমতা ব্যানার্জিকে আটকাতে পারেনি কেউ, আর হাজার চক্রান্ত করে রুখতে পারবে না উন্নয়নের ঢেউ। উন্নয়ন চলছে, উন্নয়ন চলছে। সাত দিন আগে মমতা ব্যানার্জি সভা, মমতা ব্যানার্জি সাংবাদিক বৈঠক করেছে। মায়েরা শুনুন, আচ্ছা এক মিনিট, এক মিনিট একটু চুপ। চার দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেছে, ইস্তাহার প্রকাশ করে বলেছে যে আমাদের সরকার দুঃস্বপ্নে প্রতিষ্ঠা হওয়ার পর দশটা অঙ্গীকার মানুষের সামনে তুলে ধরেছে। তার মধ্যে চারটে অঙ্গীকার আমি আপনাদের আজকে বলবো, শুনবেন, শুনবেন মায়েরা। আচ্ছা প্রথমে ছাত্র যুবদের জন্য বলি, প্রথম অঙ্গীকার, দুঃস্বপ্নে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি? যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছে 11-12 পড়াশোনা করার পর কৃতী মেধাবী ছাত্রছাত্রী যারা রয়েছে তারা ভাবে যে মেডিকেল পড়ব, ইঞ্জিনিয়ারিং পড়ব, গ্রাজুয়েশন করব, কিন্তু আমার পড়াশোনার দায় দায়িত্ব কে নেবে? আমার মা বাবার কাছে, মা বাবার কাছে তো টাকা নেই, অর্থনৈতিক ভাবে তো আমাদের পরিবার দুর্বল, আমার উচ্চ শিক্ষার দায়িত্ব কে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমি নেব, স্টুডেন্ট ক্রেডিট কার্ড তোমাকে দিলাম 4% সুদে, 4% সুদে 10 লক্ষ টাকার ক্রেডিট কার্ড ছাত্র যুবদের হাতে তুলে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়। 1 নম্বর, 2 নম্বর, বিজেপি বলছে না কিষাণ সম্মান নিধি 6,000 টাকা করে কৃষকদের দেবো, মমতা ব্যানার্জি সরকার দিতে দিচ্ছে না, বলছে কি বলছে না? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে শুনুন, বাংলা থেকে প্রতি বছর ভারতীয় জনতা পার্টি সরকার 75,000 কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে। কত টাকা, কত টাকা? 7 বছরে 5,25,000 কোটি টাকা কেটে নিয়ে গেছে বাংলা নিয়ে, বলছে কৃষকদের 6,000 টাকা করে দেবো, মমতা ব্যানার্জি দিতে দিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তোমাদের কাঁচকলা, তোমার টাকাও লাগবে না, তোমার প্রকল্পও লাগবে না। আমার সরকার দ্বিতীয় মেয়ে ক্ষমতায় আসার পরে, আরে বাবা বলতে তো দে, বলার পর হাতটা দিস। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কাঁচকলা, তোমাদের প্রকল্পও লাগবে না, তোমাদের টাকাও লাগবে না। আমার সরকার দুসরা মেয়ে আসবে, 1 তারিখ থেকে বাংলার 68 লক্ষ প্রান্তিক ক্ষুদ্র কৃষককে একর পিছু আমার সরকার 10,000 টাকা করে দেবে। কত টাকা, কত টাকা, কত টাকা? একদিকে ভারতীয় জনতা পার্টি যার 1500 কোটি টাকার পার্টি অফিস,
আর যার নেতারা ছ কোটি আট কোটির গাড়িতে চলে তারা কৃষককে দিচ্ছে ছ হাজার টাকা। আর আমাদের নেত্রী তালির ছাদের তলায় থাকে, হাওয়াই চপ্পল পড়ছে, আর একর পিছু কৃষককে দিচ্ছে দশ হাজার টাকা। আপনি কাকে সমর্থন করবেন সিদ্ধান্ত? তৃতীয় মা বোনেরা ভালো করে শুনুন, এটা আপনাদের জন্য। স্বাস্থ্যসাথী কার্ডের কার্ড করেছে আপনাদের নামে। মমতা ব্যানার্জি তিন দিন আগে ঘোষণা করেছে ন্যূনতম মাসিক আয় এক কোটি ষাট লক্ষ পরিবারের গৃহকর্তীদের হাতে আগামী দিন দোসরা মে সরকার আসার পরে পয়লা জুন থেকে আপনাদের হাতে মাসে মাসে পাঁচশো টাকা করে মমতা ব্যানার্জি সরকার দেবে। মাসে পাঁচশো টাকা হলে বছরে ছ হাজার টাকা। আর এসসি এসটি পরিবার যদি এসসি এসটি পরিবার হন তাহলে মাসে পাঁচশো টাকা দেবে না, ছশো টাকা দেবে না, সাতশো দেবে না, আটশো দেবে না, নশো দেবে না, মাসে হাজার দেবে, বছরে বারো হাজার দেবে। দিদি দোসরা মে আবার নবান্নে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবে, ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে আপনি মাসে পাঁচশো, আর এসসি এসটি হলে মাসে এক হাজার, বছরে ছ হাজার, আর বছরে বারো হাজার টাকা করে নেত্রী সরাসরি আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেবে। প্রত্যেক মহিলার হাতে বাংলার যত মহিলা আছে কুচবিহার থেকে কাকদ্বীপ আর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এক কোটি ষাট লক্ষ পরিবারের গৃহকর্তীর হাতে মাসে পাঁচশো টাকা, আর এসসি এসটি পরিবারের মাসে হাজার টাকা মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দেবে ন্যূনতম মাসিক আয়। আর চতুর্থটা বলবো না বলবো না জানেন বলবো? এমনিতেই তিনটে বলেছি তাতেই বিজেপি হিট উইকেট হয়ে যাচ্ছে। চতুর্থ বলবো? শুনলেন 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 কি ভাইরা বলবো? চতুর্থটা বলবো? দশটা বলেছি, তার মধ্যে চারটে বলছি, বাকিগুলো বলছি না, চারটে বলছি। আপনাদের দেওয়া হচ্ছে, দেখবেন ওই লিফলেট দেওয়া হচ্ছে, এই সভাতেও আপনারা পেয়েছেন নিশ্চিতভাবে। বিজেপি বলছে না মোদিজি রেশন পাঠায়, মোদিজি চাল পাঠায়, মোদিজি গম পাঠায়, আর আমি তো অন রেকর্ড বলছি বাংলা থেকে পঁচাত্তর হাজার কোটি টাকা নিয়ে যায়। আমি মিথ্যে কথা বললে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করুক, আমাকে জেলে ঢোকাক, দেখাক কে সত্যি বলছে কি মিথ্যা বলছে, ঠিক আছে? চতুর্থ শুনে রাখুন, আপনারা ফ্রিতে রেশন পান পান পান, ফ্রিতে রেশন চান চান কি চান না? কি জোরে বলতে হবে, তাই তো শুনতে পাচ্ছি না। ফ্রিতে রেশন চান, রেশন পান এবং ফ্রিতে রেশন চান, তাই তো? রেশন নিতে কোথায় যান, কোথায় যান? রেশন দোকানে, রেশন দোকানে যান রেশন নিতে, তাই তো? ঠিক শুনছি তো? লাইনে দাঁড়াতে হয়, কষ্ট হয়, অসুবিধা হয়, কখন নাম্বার আসবে, কার পরে আসবে, কতক্ষণ লাইনে দাঁড়াবো, অসুবিধা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে রেশন দোকানের লাইন আর থাকবে না, বাড়িতে রেশন দেবো, দুয়ারে রেশন, দুয়ারে রেশন, অর্থাৎ রেশন দোকানে থলি নিয়ে লাইনে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে না, আপনার পরিবারের বাড়িতে আগামী দিন দুয়ারে দুয়ারে রেশন মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাবে, দুয়ারে রেশন। একদিকে জননেত্রী দিচ্ছে দুয়ারে রেশন, আরেকদিকে মোদিজি দিচ্ছে দুয়ারে ভাষণ। আপনি কোনটা নেবেন, কোনটা নেবেন মায়েরা, কোনটা নেবেন, কোনটা নেবেন? তাহলে উন্নয়নকে জেতাবেন, সুনামকে জেতাবেন, মমতা ব্যানার্জির প্রার্থীকে জেতাবেন, ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন। আর চণ্ডীপুর যাতে বাংলার উন্নয়নের মেদিনীপুরের চালকের আসনে বসতে পারে এই দায়িত্ব কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বিনা পয়সায় খাদ্য, স্বাস্থ্য, চিকিৎসা, সুরক্ষা, শিক্ষা, আর এরা থাকলে দাঙ্গার ভাঁওতাবাজি কোথায় থাকবেন সিদ্ধান্ত আপনার। তাহলে সাগর থেকে পাহাড় জনগণের রায়, জোরে বলতে হবে, এরকম ভাবে বললে শুনবো না, এখনই এত চেঁচামেচি করছিল আমাকে বলতে দিচ্ছিল না, এই আওয়াজ তোলো, কি বাংলা নিজের, বাংলা নিজের ভাইদের আজকে আজকে ছেলেদের হারাতে হবে,
আপনারা এত কিছু সত্যবাদে আপনাদের জন্যই করেছে। আজকে তো হারাতে হবে ভাইদের, আজকে দুহাত তুলে বলতে হবে বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের। সাগর থেকে পাহাড় জনগণের রায়, জঙ্গলমহল আগামী দিন দিচ্ছে রায়, চণ্ডীপুরে জনগণের রায়, বিনা পয়সায় খাদ্য পাই, বিনা পয়সায় স্বাস্থ্য পাই, বিনা পয়সায় শিক্ষা পাই, কন্যাশ্রী করেছে বিশ্ব জয়, আরে যখন বাকি তখন পাই, মানুষের উন্নয়নেই সাই, চণ্ডীপুরের প্রতিটা সভায় আওয়াজ উঠেছে সবাই সবাই, চণ্ডীপুরের লতায় পাতায় আমার তোমার শিরায় শিরায়, যখন ডাকি তখন পাই, বহিরাগতদের নেই বাংলায় ঠাই, বহিরাগতদের দিন বিদায়, মোদীবাবু আসে মোদীবাবু যায়, উন্নয়নেই মানুষের সায়, বাংলা নিজের, উঠে দাঁড়িয়ে দুহাত তুলে আমার সাথে যত জোর আছে আজকে আওয়াজ তুলুন, আওয়াজ তুলুন, আওয়াজ তুলুন, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের। আর মেদিনীপুর এবার মুখ্যমন্ত্রী নির্বাচিত করতে চেয়েছে, বাংলা নিজের মেয়েকে চায়, আর মেদিনীপুর নিজের মেয়েকে চায়। জয় হিন্দ, বন্দে মাতরম। আপনাদের সকলকে ধন্যবাদ, প্রণাম, কৃতজ্ঞতা, অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের থেকে এখানে বিদায় নেব। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। বাংলার যুব মানুষের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা, আসন্ন বিধানসভা নির্বাচনে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে সংযুক্ত।